इंट्रो दे बेटा। দর্শক আসসালামু আলাইকুম, আমহামদ দিনজামুলক টিপু। আজকে আবার চলে এসেছি যুব আগ্রার পক্ষ থেকে আপনাদের সামনে, যে আমার সাদে মাছ চাষের যে প্রকল্প তারই দ্বিতীয় পর্ব নিয়ে। আপনারা বিগততে প্রথম পর্ব দেখেছিলেন, প্রথম পর্বে আমি এই ট্যাঙ্কিগুলো সেট আপ দিয়েছি এবং আজকে টানা সাত দিন যাবৎ আমি দ্বিতীয় পর্ব বানাচ্ছি। অবশ্যই এর মধ্যে অনেক বেশি ইনফরমেশন রয়েছে যেগুলো আপনাদের জানা প্রয়োজন। সেগুলো হচ্ছে এই যে আমি মাছ চাষ করতে গিয়ে যে যে বাধাগুলো, মানে যে ট্যাঙ্কিগুলোতে যে ভুলগুলো করেছি, এই ভুলগুলো আমি কীভাবে সমাধান করলাম এবং কী কী ভুল করেছি, কোথায় কী সমাধান হলো এবং পানি ফ্লো করে আমার কোথায় কোথায় ওভারফ্লো হয়েছে এবং কীভাবে ওভারফ্লোগুলো নিয়ন্ত্রণ করেছি, সব কিছু আপনাদের আজকে জানাবো। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে রাখি যে শুধু ওভারফ্লো না, পানি যেখান থেকে উপচে পড়েছিল সেগুলো তো ওভারফ্লো, যাই হোক, কিন্তু তারপরেও যে সাদ প্রোটেকশন দেওয়ার জন্য, সাদের জন্য পানিগুলো হচ্ছে না ইয়ে হয়ে যায়, এর জন্য আমি কিন্তু এখানে প্লাস্টারের মতো করে দিয়েছি, লেপে দিয়েছি। সব কিছু আপনাদের দেখাবো এবং আমি কোথায় কী ভুল করেছিলাম, পানি নিষ্কাশনের জন্য কী করে কী ভুল করেছিলাম সব কিছু আপনাদের দেখাবো। সেগুলো আমি আবার রিপেয়ার করেছি, সেগুলো আপনাদের দেখা খুবই জরুরি, কারণ হচ্ছে এই ভুলগুলো যেন পরবর্তীতে আপনারা না করেন। চলুন আমি আপনাদের সব কিছু দেখাবো। প্রথমে আপনাদের দেখাবো আমি ফার্স্টে সাত দিন আগে যখন পানিটা চালু করেছিলাম, চালু করার পরে হচ্ছে যে পানি উপচা উপচা পড়তেছিল সেটা আপনাদের দেখাবো। তারপরে সেগুলো আমি কীভাবে মিস্ত্রিদের ঠিক করলাম, তারপরে আবার দেখাবো আপনাদের হচ্ছে যে আমি এখন বর্তমানে যে ওভারফ্লোটা হচ্ছে না সেটা আমি দেখাবো, সেই স্টেপগুলো দেখাবো এবং পরবর্তীতে নেক্সট স্টেপের পর্বে আমরা নিয়ে আসবো হচ্ছে মাছ চাষ। যাই হোক, তো আজকে আপনারা দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন যে আমার সম্পূর্ণ সব চারিগুলো রেডি, একদিন পার হয়ে গেছে। আমি এটাকে এখন পানি সাপ্লাই দিব, আমার যে এখান থেকে সাপ্লাই লাইন ট্যাঙ্কি থেকে পানি এ পাশ দিয়ে এখানে পড়ছে। টেস্টিংয়ের পর্যায়ে দেখা যাক কী হয়, সময় লাগবে। এই পাশ থেকে এদিকে এদিকে কোনো ওভারফ্লো হয় কি না, কী হয় না হয় সব কিছু তাদের দেখাবো। আমি আসলে যখন যা হয় সেই বিষয়ে কিন্তু সেটাই দেখাই, আমি যে আপনাদের কাছে কোনো কিছু লুকাই ছাপাই কোনো কিছু করবো সেটা না। সব দেখুন আমার পানি দিয়ে প্রায় সবগুলো লোড হয়ে গেছে, কিন্তু এখন যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এটা ওভারফ্লো করতেছে কিনা কোথাও, কিংবা ঠিক মতো কাজ করতেছে কিনা সিস্টেমটা, এটা কিন্তু খুব একটা সূক্ষ্ম বিষয় এবং কোথাও কোনো লিক আছে কিনা, কোথাও কোনো লিক থাকলে কিন্তু এটা হবে না। দেখেন সবগুলো এখন কিন্তু মাছ বরাবর, এই বরাবর পানি, এটা কিন্তু পানিটা এই বরাবর রাখতে হবে আমাকে মিনিমাম, কারণ এটার হাইটটা যেহেতু অনেক কম এর জন্য আমাকে পানিটা বেশি না রাখতে পারলে কিন্তু মাছগুলো কিন্তু ঠিক মতো চলাফেরা করতে পারবে না। এবং এই পাইপের যে মুখগুলো দেখছেন এগুলো কিন্তু নেটের জালি দিয়ে বেঁধে দিতে হবে, আমি দেখাবো বেঁধে দেওয়াটা কীভাবে বেঁধে দিতে হয়। এখন না আজকে আজকে যা শুধু দেখবো যেটা ওভারফ্লোটা করতেছে কিনা। এই যে দেখুন আমার পানি কিন্তু লোড হচ্ছে, বাট এই যে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই পর্যন্ত আসবে পানিটা, এটার এই পর্যন্ত পানি আসবে এখান থেকে, যেন ওভারফ্লো না হয় সেটা দেখি দেখি সিস্টেমটা কাজ করে কিনা, আমি এখনও শিওর না, দেখা যাক পানি লোড হতে থাকুক আমি আবার দেখাবো। দর্শক আমার পানির কাজ শেষ, প্রায় পানি লোডেড হয়ে গেছে, কিন্তু এখানে কয়েকটা প্রবলেম আছে। দেখুন যে এই যে পানির বিটটা একদম কাছাকাছি, এটা একটু ছেড়ে দিতে হবে, ওভারফ্লো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে কোনো সময়। এখানেও একই কাহিনী, এই প্রথমকার দুই তিনটা, এই যে এটা দেখেন একটু হালকা ফ্লো হচ্ছে, হালকা বের হয়ে যাচ্ছে, এই দুই তিন জায়গায় একটু ছেড়ে দিতে হবে। তাছাড়া এইদিকে প্রায় ঠিকই আছে, হালকা হালকা করে একটু যদি আমি সিমেন্ট দিয়ে যা শুধু ছেড়ে দিই তাহলে হয়ে যাবে। এই যে দেখুন আমার কিন্তু পাইপ মাঝখানে আছে, কিন্তু পানির লেভেল কিন্তু এই পর্যন্ত, দেখতে পাচ্ছেন কি আপনারা, পাইপ মাঝখান দিয়ে আছে কিন্তু পানির লেভেল এই পর্যন্ত, সব ঠিক আছে। এইটা এইটা একটু ওভারফ্লো হতে যাচ্ছে, কিন্তু এইটার কি করব, এটা দেখুন অলরেডি সব বের হয়ে যাচ্ছে পানি, আপনারা বুঝতে পারছেন যে এখানে অলরেডি এখন একটু ইয়ে হয়ে পানি বের হয়ে যাচ্ছে, এইটা একদমই হয়ে গেছে, কারণ এটা ছাদের এক কোনায় একটু ঢালু জায়গার পরে আছে, এর জন্য পানি বের হয়ে যাচ্ছে, এটা ঠিক করতে হবে। এটারও প্রায় কাছাকাছি অবস্থা, এগুলো জাস্ট আমি পরবর্তী দিন কীভাবে ওভারফ্লো ঠিক করি সেটা আপনাদের দেখিয়ে দিব। আমি এই যে দেখুন কিছু জায়গায় ওভারফ্লো হয়ে যাচ্ছে কিন্তু কোথাও লিক নাই, আমার প্ল্যানটা ঠিক মতোই কাজ করছে, যে আমি মাছ বরাবর পাইপগুলো দিছি, প্রেশার ঠিক আছে, এটাতে একটু কম পানি কী ব্যাপার, ও এটা একটু উঁচু হয়ে গেছে এর জন্য, যাই হোক এটাতে একটু কম পানি, এটাতেও পানির লেভেলটা তাই সেম, পানিগুলো এখন আসে নাই। এই যে লাস্টেরটা দিয়ে দেখুন, এই যে পানি বের হয়ে যাচ্ছে লাস্টেরটা পর্যন্ত, কিন্তু পানি ঠিকই আছে, এই লেভেলটা ঠিক আছে, এই যে দেখুন এই পাশ দিয়ে পানি পানি কিন্তু এখান দিয়ে বের হয়ে যাচ্ছে এই লেভেল পর্যন্ত, এই দেখেন এইটাও কিন্তু মাঝখানে বাট এইটা কিন্তু ওপরে, দেখতে পাচ্ছেন? তো
আমরা এই পাইপটা দিয়ে দেখাই কীভাবে পানি বের হয়ে যাচ্ছে। এখন কি পানি বের হচ্ছে না? আমি ফ্লোটা একটু বাড়াই দিলে পানি বের হয়ে যায়। এই জাস্ট শুধু দেখেন যে পানি এখানে আছে, এই যে পানি বের হয়ে যাচ্ছে। আমি এই প্রথম যে রিংটা সেই রিংটাতে ডাবল করে দিচ্ছি, উঁচা করে দিচ্ছি, যেন আমি এখান থেকে পানিটা পড়লে এই জায়গায় হাউজে যেন ওভারফ্লো না হয় এবং এখান থেকে পানি বেশি থেকে আমার যেন হচ্ছে পানিটা মানে হচ্ছে প্রবাহিত হয় চারিদিকে প্রেশার নিয়ে। তো এর জন্য এইটা আমি একটু বড় করে দিচ্ছি, এটা ছেড়ে দিচ্ছি এবং এটা এখন প্লাস্টার করে সুন্দর করে এটা সাইজ করে দিব যেন কোনো জায়গায় কোনো লিক না থাকে এবং এখান থেকে যেন প্রেশার দিতে পারি। তো আজকে হয়তো আপনারা বুঝে গেলেন যে আমার এই পানি ফ্লোরে যেন আমার ছাদের ইয়েতে যেন না যায়, এর জন্য কিন্তু আমি অলরেডি এখানে যে প্লাস্টার করে দিছি, এটা প্লাস্টার করার মতো যেন এই ভিতরেই পানিটা থাকে, এর বাইরে যেন না যায়, যে নিচে যেন চুয়ায় না যায় এবং ছাদটা যেন ড্যাম না হয়, এটার জন্য কিন্তু আমি অলরেডি এটা দিয়ে দিলাম। এবং অনেকেই বলছিলেন যে হচ্ছে আমার মাছ ওপরে লাভ দিয়ে পালাবে কিংবা অন্য কোনো কিছুতে, এটা যেন আমি নেট ইউজ করবো, আমি কীভাবে কী করতেছি সেটা আপনাদের দেখাবো পরবর্তীতে। এবং আবার অনেকে বলছিলেন যে সিমেন্টের গ্যাসে কিংবা গরমে, আসলে গরমে মাছ মরে না, মাছ মরে শীতে, গরমে কোনো প্রবলেম নেই। যেহেতু আমি ওভারফ্লো ঠেকানোর জন্য আগে আপনাদের দেখাচ্ছি, পরবর্তীতে আমি এটাকে একটা বায়োফিল্টার বানিয়ে কীভাবে সবসময় পানিটা সার্কুলিং হবে, এই পাশ দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে সব সময় অলওয়েজ সার্কুলিং থাকবে, যেন কোথাও কোনো পানি কখনো গরম না হয় কিংবা টেম্পারেচার আপ না হয়ে যায় কিংবা ডাউনও না হয়ে যায়, সেই সিস্টেমগুলো সব আমি করব আস্তে আস্তে। এবং এই যে জায়গাগুলো দেখছেন এগুলোতে সম্পূর্ণ সবগুলোতে নেট থাকবে। এবং আশা করি যে সম্পূর্ণ জিনিসগুলো না দেখলে হাতে ধরে তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন না, যারা প্রথমের দিকে আমার পর্ব প্রথম পর্ব দেখে অনেকে কমেন্ট করেছেন যে ভাই এগুলো কীভাবে হবে কিংবা পানি ছাদের ফ্লোরের কোনো সমস্যা হবে কি না কিংবা অন্যান্য ঈদ দেখে সব কিছুর একটা সিস্টেম আছে, তো সিস্টেমিকলি কাজ করতে গেলে কিছু ভুলভ্রান্তি হবে, ভুলভ্রান্তিগুলো সমাধান না করলে তো আসলে লাভ নেই, তো সমাধান করতে হবে। এই যেভাবেই সমাধানগুলো আমি দেখাচ্ছি আস্তে আস্তে, আমি ভুল না করলে তো আপনারা শিখতে পারবেন। এবং আপনাদের আগেই বলেছি যে আমি যে মাছ চাষে অভিজ্ঞ তা কিন্তু না, আমি হচ্ছে শিখতেছি জানতেছি, আমার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো দেখে আপনারা এই এখান থেকে কিছু শিক্ষা অর্জন করতে পারবেন, যেন আপনি পরবর্তীতে আপনার ভুলগুলো না হয়। যেমন এই যে এইটার কথাই বলি, এই পাইপটা যে লাস্টে দিলে আমার সম্পূর্ণ পানিটা বের করে দিতে পারতাম, এটা কিন্তু আজকে করলাম। এবং আমি এখানে এরকম একটা এলবো লাগিয়ে দিব, এলবো লাগিয়ে এই যে এই জিনিসটা দেখেন, এই এটা লাগিয়ে আমি কী করব, এইটার সাথে হচ্ছে উপরে একটা পানি পাইপ দিয়ে দেবো লেভেল পর্যন্ত, যেন এর উপরে যেন না ওঠে, যেটা নড়ে যাচ্ছে আমি এখন আর দেখাচ্ছি না কাঁচা জায়গায়। তো এই যে দেখেন এই যে এইটা যদি আমি এভাবে উপরে দিয়ে দিই এই নিচেরটাও, তাহলে কিন্তু আমার এই ওপরে এর উপরে পানি উঠবে না, ঠিক আছে? তো তখন আমার কিন্তু ওভারফ্লো হবে না, পরবর্তীতে যখন আমার পানি বের করার প্রয়োজন হবে তার শুধু এটা খুলে দিলে আমার কিন্তু সব পানি বের হয়ে যাবে, তো সেটাতে কোনো সমস্যা হবে না। এবং এই যে দেখেন আমি এইভাবে কিন্তু পুরা ছাদের যত ট্যাঙ্কিগুলো সবগুলোকে লেপে দিচ্ছি সিমেন্ট দিয়ে, সিমেন্টের গোলা দিয়ে, যেন আমার পানিটা নিচে কখনো চুয়ায় না যায়, যেন আমার ছাদের কোনো সমস্যা না হয়, ছাদ প্রোটেকশনে থাকে।
এবং এই যে দেখেন আমি চারিগুলো এই প্রথমকার চারিগুলো একটু ছেড়ে দিছি, জানো আমার ফ্লোটা ঠিক থাকে, আমার প্রেশারটা থাকে পানির প্রেশারে, জানো আমি এই সব চারিদিকে ফ্লো করতে পারি। এবং ওই যে কোনার দেখাইলাম দুটো চারি, এই এই দুইটা রিং, এই দুইটা রিং ছেড়ে দিছি, জানো আমার বাকি সবগুলো ঠিকমতো পানি ট্রান্সফার করে এবং সব জায়গায় সমানভাবে ফ্লোগুলো চলে। আর যদি তারপরেও কোনো জায়গায় ফ্লো যদি ঠিক না থাকে তাহলে সেক্ষেত্রে আমি বায়োফিল্টার দিয়ে পানিগুলো সিস্টেম করব এবং সবসময় এটা প্রসেসিং করা হবে। পরবর্তীতে যতগুলো ভুল হবে, আমার কাছে মনে হচ্ছে যত ভুল হবে ততগুলো আপনাদের জন্য ভালো এবং আমার জন্য ভালো, যদি ভুল যদি না করি তাহলে কিন্তু শিখতে পারবো না। তো যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট দিবেন এইভাবে এবং আমার ভুলভ্রান্তিগুলো অবশ্যই ধরে দিবেন। আপনাদের ভুল যদি আমার ভুল যদি না ধরে দেন তাহলে কিন্তু আমি সামনের দিকে আগাইতে পারবো না এবং আপনাদেরকেও তেমন বেশি কিছু দিতে পারবো না, তো অবশ্যই ভুলগুলো ধরাই দিবেন। তো যাই হোক, আমি আবার পরবর্তীতে সবগুলো নিয়ে একবারে পানি ফ্লো করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, আমরা আবার পরবর্তী দিন পানি চালু করে দিয়েছি, রিপেয়ার করার পরে ওই যে মাসে দেখছেন চারা, রিপেয়ার করার পরে পানি ছেড়ে দিয়েছি। এখন আমরা ডিরেক্ট মোটর দিয়ে পানি দিচ্ছি এবং ওই পাশে ট্যাঙ্কি দিয়েও পানি দিচ্ছি। তো দেখা যাক কি হয়, আজকে ওভারফ্লো হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ডিরেক্ট মোটর দিয়ে পানি দিয়ে ফার্স্টের চারিগুলোতে মানে রিংগুলোতে ওভারফ্লো করে দিচ্ছি, মানে অনেক বেশি দিছি। এখন আমি এটা বন্ধ করে দেবো যেন আস্তে আস্তে পুরোটা জায়গাটাই চলে যায় পানিটা। আমি এটা বন্ধ করে দিলাম। এখন এই ফ্লোটা, এখন এই যে দেখেন আমি ফার্স্টের রিংটা অতিরিক্ত অনেক বেশি মানে পানি তুলে দিয়েছি এবং পরেরগুলোতে ফুল লোডেড করে দিয়েছি পানি। এখন কি হবে, এই যে দেখেন এই যে এই জায়গা থেকে পানি আস্তে আস্তে কমা শুরু করছে, এই যে পানি ফ্লো যাচ্ছে যাচ্ছে, এখানে আরও কমছে, এই যে এখানে হচ্ছে আমাদের এই পর্যন্ত আসছে, এই পর্যন্ত আসছে। যখন এটা লোড হয়ে যাবে তখন ওইদিকে কমে যাবে পানি। জাস্ট এখানে প্রেশার ক্রিয়েট করার জন্য আমি পানিটা এখানে করছি এবং এইখানে যে দুইটা চারি আমি এখানে আবার হচ্ছে দুইটা রিং এটার উপরে তুলে দিছি, এটার জন্য এখানে যেন আসার পরে এখানে যেন প্রেশার ক্রিয়েট হয়, যে পাশ দিয়ে পানি এখন পড়তেছে। দেখেন যে পরিমাণ পানি আমার ট্যাঙ্কিতে রিজার্ভ আছে সেই স্পিডে কিন্তু এখানে পানি আসছে না, কারণ এখানে অনেক দূর হয়ে গেছে, আস্তে আস্তে পানি আসতেছে, প্রত্যেকটা ট্যাঙ্কি লোড হচ্ছে। তো আস্তে আস্তে লোড হোক, আমি পরবর্তীতে আপনাদের দেখাচ্ছি কোথাও কোনো ওভারফ্লো হচ্ছে কিনা সব কিছু। এখানে দেখেন পানি ওভারলোড হচ্ছে, এইটাতে প্রায় কানায় কানায়, এটাতে কানায় কানায়, এই জায়গাটা একটু ওভারফ্লো হচ্ছে হালকা, এটা সামান্য, এটা ঠিক করে নেওয়া যাবে, যা শুধু একটু আমি নিজেই পারবো সিমেন্ট দিয়ে করে দিতে। এটাও কানায় কানায় সব কিছু ঠিকঠাক আছে, সবগুলো কানায় কানায় পানি, এবং এই জায়গা দিয়ে দেখতে পাচ্ছি আর একটু ওভারফ্লো হচ্ছে। এটাও ওই যে সেইভাবে সেম, এই যে এরকমভাবে গেঁথে দিলে হয়ে যাবে, এবং এইখানে দেখা যাচ্ছে না এটা ওভারফ্লোর জন্যই, এটা লিক হচ্ছে না, এটা ওভারফ্লোর জন্যই এ পাশে ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো আর এগুলো সব ঠিকই আছে। এই যে যে কোনার অংশটা ছিল, যে কোনাটা, এই কোনাটা কিন্তু আমার প্রবলেম ছিল, এখানে কোনাটা কিন্তু আমার ওই রিংয়ের চেয়ে অনেক বেশি উঁচুতে পানি উঠে আসে এবং এটাতে উঁচুতে পানি উঠে আসে, এবং এই পাশ দিয়ে সব কিছু ঠিকই আছে, সব ঠিক আছে। এই যে এই পাশ দিয়ে দেখেন আমার পানি বের হচ্ছে, এই যে পানি ওভারলোড হয়ে যাচ্ছে, তো এর জন্য পানিটা বের হয়ে যাচ্ছে এই পাশ দিয়ে। এই যে দেখুন পানি বের হয়ে যাচ্ছে, আমি পাইপ দিয়ে দেখাচ্ছি না, যে এই পাশে পানি বের হচ্ছে দেখতে পাচ্ছেন। আর এই যে এটা হচ্ছে লেভেল পাইপ, এটার এটা লেভেল পাইপ দেওয়ার জন্য আমি হচ্ছে ইয়ে করতে পারছি না, যদি কখনো পানি প্রয়োজন পড়ে আমার বের করে নেওয়া, যার শুধু এটা খুলে দিলেই পানি বের হয়ে যাবে। তো আমি এতটুকু ঠিক করে নিবো। আর এই কাজের জন্য সবসময় মানে সার্বিক সহযোগিতা আমাকে করেছেন, সব কিছু বুদ্ধি টুদ্ধি দিয়ে এবং সব বিষয় নিয়ে আমাকে সাহায্য করেছেন হচ্ছে দীপু ভাই। আমি বিগত পর্বে আপনাদের দেখিয়েছি এবং রঙিন মাছের ওনার যে সফলতা সেটাও দেখিয়েছে, ওনার সহজ পদ্ধতির যে রঙিন মাছটা সেটাও দেখিয়েছে আপনাদেরকে, উনি আমাকে সাহায্য করেছেন অনেক, ওনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকেও ধন্যবাদ। আপনারা দেখছেন যে প্রবলেম প্রায় সমাধানই, জাস্ট শুধু এই যে এতটুকু জায়গায় দু এক জায়গায় একটু প্রবলেম আছে, এটা আমি কালকে সেরে নিব। এবং আপনাদের জন্য চেষ্টা করেছি একটি তথ্য ভুল এবং যে ভুলগুলো ছিল যেগুলো আপনারা করলে আপনাদের সমস্যা হবে সেগুলো সমাধান দেওয়ার, এবং আমার নিজেরও সেইগুলো সমাধান হয়ে গেল। এবং পরবর্তী দিন আমি মাছ ছাড়া এবং মাছ ছাড়ার আগে যা যা করতে হয় সেগুলো আপনাদের দেখাবো, পরবর্তী ভিডিওটা দেখে নেবেন। ওইটা হবে হচ্ছে সাদে মাছ চাষ পর্ব 3। আমি আজকে এগুলো সব বন্ধ করে দিচ্ছি, পানি পাইপ টাইপ এগুলো পানির ফ্লোটা বন্ধ করেছি। এখন দেখি ওভারফ্লো যদি পরবর্তীতে যদি আমার ওভারফ্লো অটোমেটিক বন্ধ হয়ে যায় তাহলে আমি আপনাদের দেখাবো। আমার মনে বলছে যে অতিরিক্ত পানি এখানে লোড দেওয়ার জন্য ডিরেক্ট ট্যাঙ্কি দিয়ে এর জন্য এই জায়গাগুলো ওভারফ্লো হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো
পরবর্তীতে আমি আবার ভিডিও নিয়ে আসবো, যদি আমার এমনি এমনি ঠিক হয়ে যায় তাহলে তো হইল, আর না হলে যা শুধু আমি এখান থেকে হালকা করে একটু ওপর দিয়ে সিমেন্টের ইয়ে দিয়ে দিব। এখানে কিন্তু অনেক পানি আছে, দেখে মনে হচ্ছে অল্প পানি কিন্তু আসলে অনেক পানি আছে। আপনারা যেটা বলছিলেন এখানে মাছ বাঁচবে কিনা অন্য কোনো কিছু, এখানে কিন্তু পানি ঠান্ডা কারণ পানি বের হচ্ছে। এবং আমার এখানে রিসাইক্লিং করার জন্য আমি কিন্তু বায়োফিল্টার ইউজ করবো পানিটা সবসময় ফ্লো রাখার জন্য। এবং তারপরে যদি আর কোনো সমস্যা হয় তাহলে এটা আপনাদের জন্য বেনিফিট এবং আমার জন্য বেনিফিট, কারণ ভুল না করলে কিন্তু শিখতে পারবো না। তো যাই হোক, আজকে পর্যন্তই বিদায় নিচ্ছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।